জায়েদ খান প্রতিদিন কুসুম ছাড়া আটটা ডিম খান, জায়েদ খান কখনো সিক্স প্যাকের দেহে আসেন, আবারও নাকি সিক্স প্যাক নিয়ে আসছেন জায়েদ খান, তেমনটাই শোনা যাচ্ছে। আসলে ভেতরের রহস্যটা কি? শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুলভাবে আলোচনার চেয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তিনি। এখন তিনি মনে হচ্ছে কাজে মন দিয়েছেন বেশ খানিকটা। আগামীতে তিনি তার সিনেমায় চমক আনতে নিজের মধ্যে আমূল পরিবর্তন আনতে যাচ্ছেন বলে জানিয়েছেন। সিনেমার জন্য সিক্স প্যাকে তার দেহকে তৈরি করছেন বলেও জানিয়েছেন। বড় বাজেটের সিনেমায় কাজ করতে শরীরের হারানো দুই প্যাক উদ্ধারে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন। নিজের যত্ন নিতে প্রতিদিন চার ঘন্টা সময় ব্যয় করছেন, কুসুম ছাড়া আটটি ডিম খাচ্ছেন প্রতিদিন, এমনটা জানিয়েছেন। নিজেকে প্রস্তুত করার জন্য, নিজেকে নতুন রূপে আবির্ভূত করার জন্য তার চেষ্টার কোনো কমতি নেই। দর্শক আবার তাকে সিক্স প্যাক লুকে দেখতে পাবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন এর আগেও তিনি সিক্স প্যাক বানিয়েছিলেন, কিন্তু নিয়মিত শরীর চর্চায় সময় না দেওয়ার জন্য দুই প্যাক ঢেকে গিয়েছিল। এখন সেই দুই প্যাক উদ্ধারে তিনি নেমেছেন। তার আশা আগামী চার মাসের মধ্যেই তিনি তার সিক্স প্যাক তৈরি করতে পারবেন। দীর্ঘদিন ব্যস্ততার কারণে, সমিতি সহ নানা অনুষ্ঠানে যাওয়া, সেই সব কারণে তিনি শরীরের যত্ন নিতে পারেননি। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কারণে খাওয়া দাওয়ায় নিয়ম ভঙ্গ হয়েছে, ওজন বেড়ে গিয়েছে, সেই কারণেই সিক্স প্যাকটা তার চলে গিয়েছে। এবার তিনি আবারও সিক্স প্যাক বানিয়েই ছাড়বেন, এমনটাই তিনি আশা করছেন। এমনটাই আশা বাংলার দাবাং হিসেবে দাবি করা জায়েদ খান। ডায়েট করার জন্য কি ধরনের খাবার খেতে হচ্ছে জায়েদ খানকে? আসলে বলেছেন ভাত কম খাচ্ছেন তিনি, মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়মিত করে খাচ্ছেন, কুসুম ছাড়া আটটা ডিম খাচ্ছেন, জিম করে শরীরটা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানকে নিয়ে যে নানা ধরনের ট্রল হয়, ট্রল হতেই থাকে, সমালোচনায় তিনি বিদ্ধ হন, সেই প্রসঙ্গে তিনি বলেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেটা নিয়েও কিছু মানুষ ট্রল করে ছোট করতে চান, এগুলো নিয়ে অনেকে হাসাহাসি করেন, তবে আমি এসবে গুরুত্ব দিই না। ঢালিউডে যখন প্রথম সিক্স প্যাক শরীর করেছি তখনও অনেকেই ট্রল করেছিলেন। বড় বাজেটের সিনেমা করছেন এখন তিনি, এ বিষয়ে বলেছেন আমি যখনই কোনো কাজের খবর দিই তখন অনেকেই আমার পেছনে লাগেন, কারা আমাকে কাজ দিয়েছেন তাদের নানাভাবে কাজ থেকে আমাকে যেন দূরে রাখে সেই রকমের ষড়যন্ত্র করেন, আমাকে নিয়ে চক্রান্ত করেন, এগুলো এখন তার নাকি শুয়ে গেছে। এখন দর্শক জায়েদ খানকে ভালোবাসেন, তাদের জন্যই কাজ করতে চান, এমনটাই তার ভাষ্য।